মাদক ব্যবসা করি যারা আছে সবাই মিল্লা এনআইপুরের কোন লোক এগর বিরুদ্ধে ধরা করতে পারে না। অত্যাচারিত এনআইপুর ইউনিয়নটি এখনো স্বাধীন হতে পারেনি, কারণ তার বাস্তব প্রমাণ এখানে ভোট রাখার আপনারা সকলে অবগত আছেন কিনা, তবে পূর্বের একটা কথা মনে করে দিই, এই 3 নং ওয়ার্ড এনআইপুর ইউনিয়নের সে একটি মেম্বার নির্বাচন করে, সেটা হলো 2009 সালে। ওই মেম্বার নির্বাচনের সময় সে ফেল করে, আবার 15 সালে ইউনিয়ন পরিষদের নির্বাচন করে, আবার ফেল করে, 22 সালে যখন আবার নির্বাচন করে তখন জোর করে এনআইপুর ইউনিয়নের 10টি কেন্দ্রে 6 জন চেয়ারম্যান প্রার্থী থাকা অবস্থায় 6টি কেন্দ্রে সে ভোট ডাকাতি করে নিয়ে চেয়ারম্যান হয়। এই ন্যাকারজনক চেয়ারম্যান এলাকায় যে দুঃশাসন চালিয়েছে, অনেক লোকের ঠ্যাং ভেঙেছে, হাত ভেঙেছে, আমার বাড়িতে অ্যাটাক করে আমার বাড়িতে ঘরে তালা মালা ভাঙিয়া আমার এদিকে ধরে যায় না, অনেক মারধর করছে, যা মারধর করছে এটা বলার মতো ভাই আর কি। এটা ছিলা দেশ ছেড়ে পালিয়েছে তার সিগনেচার কি তো চেয়ারম্যান বলবুল চেয়ারম্যান